भवानीपुरे गुजराती दंपति खुनेर किनारा करलो पुलिस दुजन के घटनाय ग्रेफ्तार करा हलो आपनारा जानें जे गतकाल रातभर जिज्ञासाबाद करा होयेछिलो तीन जन के आटक करे रातभर जिज्ञासाबाद करा हय जोड़ा खुनेर पिछने एखोनो पर्यन्त परिचितेरि हात रयेछे बोले प्रकार निश्चित छिल पुलिस एवं जे तीन जन के रातभर आटक कर जिज्ञासाबाद करा हय तार मध्ये दुजन के ग्रेफ्तारो करा होयेछे अर्थात भवानीपुरे दंपति खुनेर घटनाय किनारा करलो पुलिस গ্রেফতার করা হলো আবির দত্ত প্রতিনিধি রয়েছে আবির কি খবর পাচ্ছ এই মুহূর্তে দেখো গতকাল রাত্রিবেলায় আমরা জানতে পেরেছিলাম যে দুজনকে আটক করা হয়েছে ভবানীপুরে গুজরাটি দম্পতি খুনের ঘটনায় এই যে দুজনকে আটক করা হয়েছে তারা অত্যন্ত পরিচিত ছিল এই দম্পতির একজন আত্মীয়ের এবং পরিচিত শুধু নয় তারা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও ছিল এই দুজনকে কলকাতা লাগোয়া একটি জায়গা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর যেটা গতকালই জানা যাচ্ছিল তাদের বক্তব্যে ব্যাপক অসঙ্গতি রয়েছে অর্থের বিনিময়ে তারা এই ঘটনা ঘটিয়েছে এমনটাই সন্দেহ তদন্তকারীদের এই ঘটনায় অন্যতম মাস্টার মাইন্ড তারও খোঁজ চলছে এমনটাই জানা যাচ্ছে এবং এই যে ঘটনা যেটা কিছু টাকা পয়সা লেনদেনের বিষয় নিয়ে কিছু সমস্যা থাকতে পারে এমনটা সন্দেহ এবং পরিচিতরা অবশ্যই এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এমনটাও পুলিশের একটা সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি এই যে দুজন তাদেরকে সিসিটিভি ক্যামেরাতে কিন্তু ছবিকে তদন্তকারীরা দেখতে পান এবং বেশ কিছু ইলেকট্রনিক এভিডেন্স তদন্তকারীদের হাতে উঠে আসে সেই এভিডেন্স খতিয়ে দেখেই পুলিশ আধিকারিকরা নিশ্চিত হতে পারেন যে ঘটনার সঙ্গে এই দুজনের যোগাযোগ রয়েছে এই ঘটনায় 3 থেকে 4 জন সরাসরি যুক্ত এই ঘটনায় এমনটাও অনুমান পুলিশের একাংশে এবং তাই দীর্ঘ জিজ্ঞাসাবাদ দীর্ঘ তথ্য সন্ধানের পর এই দুজনকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে মোটিভের কি কারণে খুন সেই মোটিভ জানার চেষ্টা করা হচ্ছে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে কিছু লেনদেন বিষয় নিয়ে সমস্যা ছিল সেই সমস্যার জেরেই কি এই খুন সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং যেটা আমরা জানতে পেরেছিলাম যে গতকাল পরিবারের একজন আত্মীয় অর্থাৎ এই দম্পতির একজন আত্মীয় তার সূত্র থেকে প্রথম বেশ কিছু সূত্র পাওয়া যায় তাকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকে এবং তার সঙ্গে সিসিটিভি ক্যামেরার বেশ কিছু ফুটেজ সেখানে কয়েকজনকে লোকেট করা যায় আইডেন্টিফাই করা যায় এবং তারপরে একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পর এবং বেশ কিছু কল ডিটেল খতিয়ে দেখার পর এই দুজনকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় লালবাজারের উচ্চতর আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করেন এই দুজনকে গভীর রাত পর্যন্ত এবং এই ঘটনায় কোন রকম তথ্য যাতে প্রত্যেকটা তথ্যই খতিয়ে দেখা হয়েছে এমনটাই লালবাজার সূত্রে খবর এবং তারপর এই দুজনকে বক্তব্যে ব্যাপক অসঙ্গতি এবং তারপরে তাদেরকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজকে সকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে লালবাজার সূত্র থেকে ধন্যবাদ আবির আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি পার্থপ্রতিমের কাছে চলে যাব পার্থপ্রতিম যেমনটা জানা যাচ্ছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই দুজনই দম্পতির পূর্ব পরিচিত এবং টাকা পয়সার লেনদেন সংক্রান্ত একটা সমস্যা ছিল আর কি কি জানা যাচ্ছে এই মুহূর্তে দেখো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পাশাপাশি যে বিষয়টা তোমায় বলে রাখি এই ঘটনার পিছনে কিন্তু একজন মাস্টার মাইন্ড রয়েছে তেমনটা কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি এবং যিনি কিনা এই গোটা ঘটনাটার পিছনে রয়েছেন এবং ঘটনার দিন তিনি এসেছিলেন কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখার কাজ হচ্ছে তোমায় বলে রাখি যেদিন খুন হন এই সহ দম্পতি অর্থাৎ সোমবার দিন সন্ধেবেলা গোটা বিষয়টা সামনে আসে কিন্তু পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে খুনের কয়েকদিন আগেও কিন্তু যিনি এই খুনের পিছনে যুক্ত রয়েছেন যিনি কিনা এই সহ দম্পতিদের পূর্ব পরিচিত এবং তাদেরকে চিনত তিনি কিন্তু এই সহ দম্পতিদের হরিশ মুখার্জি রোডে যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও খুনের কয়েকদিন আগে এসেছিলেন তেমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি যে বিষয়টা তোমায় জানি রাখি ইতিমধ্যে এই ঘটনায় মোট 3 জনকে আটক করা হয় গতকাল রাত্রিবেলা দফায় দফায় তাদেরকে রাত থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তবে মোটিভ কি এই রকম একাধিক বিষয় কিন্তু এখনো পর্যন্ত পুলিশের প্রশ্ন রয়েছে এবং সেই বিষয়ে কিন্তু এই এই যাদেরকে আটক করা হয়েছে বা যারা যারা যুক্ত রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পিছনে আরো কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা ধন্যবাদ পার্থপ্রতিম